ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আমি আয়েশা শেখ আনিশা এসেছি আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগের মূল বিষয় হলো আমাদের নিজস্ব বাগান থেকে গাছ কেটে নিয়ে তার কাঠ দিয়ে আমরা কিছু ফার্নিচার বানিয়েছি, সেটার উপর ভিত্তি করে। আচ্ছা, আমাদের পরম বন্ধু, আর এই পরম বন্ধুদেরকে দিয়েই আজকে আমার এই ব্লগ। দেখতে পাচ্ছেন এখানে কিছু শিকড় পড়ে আছে, তার মানে বোঝাই যাচ্ছে এখান থেকে গাছ কাটা হয়েছে। এখান যেগুলো থেকে গাছ কাটা হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। এগুলো সম্পূর্ণটাই আমাদের বাগান, আপনারা যা দেখতে পাচ্ছেন সব কিছু এটা হচ্ছে আমাদের নিজস্ব কাঠের বাগান। আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের কাঠ, যেমন আকাশি কাঠ, লম্বু কাঠ, আরও বিভিন্ন জাতের কাঠ রয়েছে, কাঠাল কাঠ। যাই হোক, এসব কাঠ দিয়ে আমরা আকর্ষণীয় কিছু ফার্নিচার বানিয়েছি। তাহলে দেখা যাক আমাদের ফার্নিচারগুলো, এগুলোর কালার কম্বিনেশনগুলো অনেক অসাধারণ। এর আগেও একটা পোস্ট করেছিলাম ইউটিউবে যে আমার ঘরের জন্য কিছু ফার্নিচার বানিয়েছি। আজকে এই ফার্নিচারের কাজগুলো শেষ হলো, মানে সম্পূর্ণ হলো। আজকে এগুলো কি ঘরের তুলে রাখার পালা। তো আমি আপনাদের ফার্নিচারগুলো শেষমেশ দেখিয়ে নিচ্ছি। এগুলো এটা হচ্ছে খাটের পায়া যেটা, আর এটা হচ্ছে সাইডের আমাদের একটা বক্স খাট, তার জন্য এগুলো হচ্ছে উপকরণ। আর খাটের ডিজাইনটা অসাধারণ হয়েছে, আর এটা হচ্ছে অজ্রফ। অজ্রফের ডিজাইনটা অসাধারণ হয়েছে, যেটা বলতে গেলে মানে আকাশি কাঠের এত সুন্দর, এত সুন্দর নকশা মানাবে, আর এত সুন্দর একটা কালার আসবে, আর এত ভালো ভালো ফার্নিচার হবে সেটা ভাবিনি। আর এটা হচ্ছে আমাদের কাঁঠাল কাঠের ফার্নিচারটা, যেটা অলরেডি আমি ঘরে নিয়ে এসে পড়েছি, এটা আমার ঘরের। আর এটার কালারটা সম্পূর্ণ লাল এসেছে, আর আকাশি কাঠেরগুলো বিসিট কালার রং ধারণ করেছে, এগুলো অসাধারণ, আমার কাছে খুব ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। আর এগুলো ডিজাইন আর নকশাগুলো সম্পূর্ণ আমি পছন্দ করেছি। অবশ্যই জানাবেন কমেন্টে যে আমার পছন্দ কেমন হয়েছে এটা খাটটা। আর এটা হচ্ছে আমাদের সেই বাগান, যে বাগান থেকে আমরা কাঠ কেটে ফার্নিচারগুলো তৈরি করেছি। বিভিন্ন প্রজাতি বিভিন্ন গাছ রয়েছে, বাগানটা অনেক সুদীর্ঘ, আমি ক্যামেরার মধ্যে এগুলোকে বন্দি করতে পারিনি, বাগানটার আয়তনও অনেক বেশি, তার জন্য সামান্য কিছু অংশ আমি ক্যামেরাতে দেখাতে পেরেছি, তাই দেখছেন আপনারা। বাগানটা নিজস্ব আমাদের, তার মানে আমার বাবার। যদি কারো কাঠের প্রয়োজন হয় বা কাঠ নিতে চান আমাদের কাছ থেকে, মানে গাছ কিনতে চান, তাহলে ওই স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমার বাবার সাথে। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, প্রকৃতি মেনে চলেন, কারণ এখন করোনা অনেক বৃদ্ধি পেয়েছে, তার জন্য অবশ্যই আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং সবাই ভালো থাকবো। আল্লাহ হাফেজ।